তামিম ইকবাল আবারও খেলবে বাংলাদেশ ক্রিকেট টিমে। আমি জানি এই খবরটি শোনার পর আপনাদের প্রত্যেকের হৃদয়টা জুড়িয়ে গিয়েছে। তামিম ইকবালকে ডাকা হয় প্রধানমন্ত্রীর বাসায় ডিনার করার জন্য। একসাথে কিছুক্ষণ তারা কথাও বলেছিল, যেখানে প্রধানমন্ত্রী বলেছে তামিম ইকবালকে আবারও খেলতে। তিনি আবারও বাংলাদেশের লাল সবুজের জার্সি গায়ে আমাদের বাংলাদেশ টিমের সাথে খেলবে, এবং এখন আরো তিনি আরো ভালোভাবে খেলবে যাতে করে বাংলাদেশ টিমটা প্রতিনিয়ত জিতে যায়। এ যেন বাংলাদেশ টিমের জিতা নয়, এ যেন আমাদের জেতা। আমি জানি এই খবরটি শোনার পর আপনাদের প্রত্যেকের কাছে অনেকটা ভালো লাগছে। আপনাদের সবাইকে বলবো ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করে দেন, যাতে করে প্রত্যেকটা মানুষ এই বিষয়টা জানতে পারে যে তামিম ইকবাল আবারও ফিরে আসছেন আমাদের মাঝে। ব্যাটে বলে যদি ছয় হয় তাহলে আপনাদের মনের মধ্যে জয় হয়, আপনারা হাতে তালি মারেন। যদি ব্যাটের মধ্যে বল না লেগে স্টেমের মধ্যে লেগে যায়, আউট হয়ে যায় কোনোভাবে বা ভালো খেলতে না পারে, তাহলে কিন্তু আপনারা সবাই গালি মারা শুরু করেন। এইটা আপনাদের একটু পরিবর্তন করতে হবে। একজন প্লেয়ার কখনো ইচ্ছাকৃতভাবে খারাপ খেলে না। একজন প্লেয়ার চায় সবসময় টিমটাকে জিতিয়ে রাখার জন্য, দেশকে জিতিয়ে রাখার জন্য। তবে ভাগ্যবশত কোন একটা কারণে কিন্তু ভাই তারা ভালোভাবে খেলতে পারে না, আর তখনই আপনারা তাদেরকে গালি মারা শুরু করেন। এই তামিম ইকবালকে নিয়ে কিছুদিন আগে আপনারা যেভাবে সমালোচনা করেছিলেন, যার কারণে কিন্তু তার মনটা খারাপ হয়ে যায়। আর যখনই তিনি বলেছিলেন যে আমি অবসর নিয়েছি, আমি আর বাংলাদেশ ক্রিকেট টিমে খেলবো না, তখনই আপনাদের প্রত্যেকের কাছে খারাপ লাগছে, এবং আপনারা সবাই কিন্তু এটা নিয়ে প্রতিবাদ জানিয়েছেন। সবাই আবার বলেছেন তামিম ইকবাল ভাই কাম ব্যাক করেন। এখন তিনি যখন আবারও পুনরায় আমাদের বাংলাদেশ টিমের মধ্যে খেলতে আসছেন, সেহেতু তাকে নিয়ে কেন কোনো প্লেয়ারকে নিয়ে আর বাজে মন্তব্য আপনারা করবেন না। চলে গেলে ঠিকই আবেগ দেখান, তবে থাকতে কেন মর্ম দেন না? দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে হয়, সেরকম ভাবে যে কোনো জিনিস থাকতে তাকে মর্ম দিতে হয়। চলে যাওয়ার পরে তার জন্য কেঁদে কোনো লাভ নাই। তামিম ইকবালের এই বিষয়টা দিয়ে আপনারা হয়তো প্রত্যেকটা মানুষ বুঝতে পেরেছেন যে কাউকে নিয়ে বাজে মন্তব্য করা ঠিক না, তাহলে তারা অনেক কষ্ট পায়। তামিম ইকবাল ভাইয়ের ফেসবুক ভেরিফাইড পেজ থেকে একটি পোস্ট করে, যেখানে তামিম ইকবাল ভাই বলছিল এখন আমি কি করব, না বলার তো কোনো অপশন নাই। যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তোমাকে খেলতে হবে, সেখানে তো খেলতে হবেই ভাই, না করার কোনো অপশন নাই। এখানে বাংলাদেশ টিমের অধিনায়ক ভাই তামিম ইকবাল, তিনি কিন্তু যেন তেন একটা প্লেয়ার না, তিনি কিন্তু বাংলাদেশ টিমের অধিনায়ক। হুট করে কিন্তু চাইলেই তিনি বাংলাদেশ টিমকে ছেড়ে যেতে পারেন না। তাহলে এই পুরো টিমটার কি হবে? সামনে কিন্তু ওয়ার্ল্ড কাপ আসতেছে এবং একটি সিরিজ কিন্তু চলছে অলরেডি, সেই সিরিজের মাঝখান থেকে তিনি চলে যেতে পারবেন না। তবে হুট করে তার মনের মধ্যে কেমন কষ্টের কারণে কিন্তু তিনি ওই বাংলাদেশ টিমটাকে ছেড়ে দেয় এবং এসে সাংবাদিকদের সামনে কিন্তু কান্নাকাটিও করে, যে জিনিসটা আমাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে আঘাত দিয়েছে, যার কারণে আমরা অনেকে এটা নিয়ে ভিডিও বানিয়েছি, অনেকে পোস্ট করেছিলাম বিষয়টা নিয়ে। তবে সব থেকে খুশির বিষয়, তিনি এখন আবার ব্যাক করেছেন, এই জিনিসটা আমাদের সবার কাছে ভালো লাগছে। যদি আপনার কাছে ভালো লেগে থাকে ভিডিও শেয়ার করতে গেলে কেন ভুলবেনই না, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন যে তামিম ইকবাল ভাই আবারও ব্যাক করেছেন বাংলাদেশ ক্রিকেট টিমে, এটা আপনার কাছে কেমন মনে হয়েছে, আপনার কাছে কি মনে হচ্ছে। আর কিছু বলতে চাই না, শুধু একটি কথা বলবো ভাই, মাঠের মধ্যে যাবেন আমাদের বাংলাদেশ টিমকে সাপোর্ট করার জন্য। আপনি যদি কোনো একজন মানুষকে ভালোবাসেন তাহলে তার খারাপ তো আপনার ভালোবাসতে হবে, ভালোটাও ভালোবাসতে হবে। আজকের ম্যাচে ভালো খেলে না এই জন্য যে তিনি আর ভালো খেলবে না, তা তো না, সামনের কোনো ম্যাচে তিনি আরো ভালো খেলতে পারে, এই জন্য তাকে উৎসাহিত করুন। আজকে ভালো পারেন তাকে উৎসাহিত করলে আগামী ম্যাচে তিনি আরো ভালো খেলবে, আর যদি আপনার নিরুৎসাহিত করেন তাহলে তিনি তো আর ভালো খেলবে না। এতে করে কিন্তু তাদের যেরকম ক্ষতি হচ্ছে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের, সেইভাবে ক্ষতি হচ্ছে আমাদের বাংলাদেশে, কারণ বাংলাদেশ ক্রিকেট দিয়ে কিন্তু পৃথিবীর অন্যান্য দেশের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশের মধ্যে অলরাউন্ডার রয়েছে সাকিব আল হাসান, সেই ছাড়া বাংলাদেশ ক্রিকেট টিমের প্রত্যেকটা খেলোয়াড় কিন্তু একটা অলরাউন্ডারের মতো, কেউ কারো চাইতে কম নয়, সবাই ভালো খেলে। তাই তাদের সবার প্রতি ভালোবাসা রইল, এবং আপনাদের সবাইকে বলবো তাদের জন্য দোয়ার ভালোবাসা রাখবেন বরাবরই, যাতে করে তারা আরো উৎসাহিত হয়ে মাঠের মধ্যে নামতে পারে, আরো ভালো কোনো ম্যাচ আমাদের জন্য উপহার দিতে পারে। সেই আশার শুভকামনা রেখে আজকের মতো এখানে বিদায়, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খুব শীঘ্রই দেখুন, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, মন্দ দিয়ে বিরত থাকবেন, বরাবরের মতো কথা কিন্তু একটাই, ধর্ম অন্য নির্বিশেষে আমরা সবাই মানুষ, মানুষের যে সর্বদা মানুষের পাশে দাঁড়া তার এটাই তো আমাদের একটি নীতি হতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।